চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা নাইম মোহাম্মদ হিরুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিকেলে কেরানীহাট ওলামিয়া মার্কেট চত্বর থেকে একটি প্রতিবাদী মিছিল কেরানীহাটের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে হক টাওয়ার চত্বরে এসে শেষ হয় এরপর একটি সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আফসার চৌধুরী বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আবু সালে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইদুর রহমান দোলাল ও পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আয়েজ উদ্দিন সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা এই হামলার তীব্র নিন্দা ও অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক শাস্তির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান চ্যানেল কর্ণফুলি নিউজ ডেস্ক